হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। এবং আমাদের একটা ধারণা রয়েছে যে একবার যদি কোনো ডিরেক্টর ওয়েল এস্টাবলিশড হয়ে যায়, সেই ক্ষেত্রে সে যদি কোনো ছবি বানানো শুরু করে, সেক্ষেত্রে সে সেই ছবিটা বানাবে এবং আফটার অল সেই ছবিটা রিলিজ হবে। কিন্তু সবসময় কিন্তু সেই জিনিসটা হয় না। অনেক সময় ছবি বানানোর কথা তো থাকে, প্ল্যানিং তো থাকে, কিন্তু ছবিটা শেষ অবধি শ্যুটিং স্তরে যায় না, বা শ্যুটিং অবধি পৌঁছালেও ছবিটা আফটার অল বানানো হয়ে ওঠে না, সম্পূর্ণরূপে কমপ্লিট হয় না। এর বিভিন্ন কারণ থাকতে পারে। এই রকমই পাঁচটা ড্রিম প্রজেক্ট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো, এবং সেই পাঁচটা ড্রিম প্রজেক্ট কেন হয়নি, শেষ অবধি কেন আমরা সিনেমা হলে বা যে কোনো জায়গাতে ছবিগুলো দেখতে পাইনি, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। আমাদের এই লিস্টে প্রথম যে ছবিটা থাকবে সেটার নাম হচ্ছে আলভিন কালিচরণ, এবং এই সিনেমার পরিচালক ছিলেন অনুরাগ কাশ্যপ। অনুরাগ কাশ্যপের এই সিনেমাটা ডার্ক ক্রাইম থ্রিলার জনরার মধ্যে পড়ছিল, এবং অনিল কাপুরকে তিনি স্ক্রিপ্ট শুনিয়েছিলেন। অনিল কাপুরের খুবই পছন্দ হয়েছিল, ছবিটা অন ফ্লোরস চলে গেছিল। শুটিংয়ের আগের দিন অনিল কাপুর কোনো কারণে জানান যে এই ছবি তিনি করতে পারবেন না। পরবর্তীকালে একটা ইন্টারভিউতে এসে অনুরাগ কাশ্যপ জানান যে অনিল কাপুরের স্ক্রিপ্ট প্রচন্ড পছন্দ হয়েছিল, কিন্তু যেহেতু অন্য একজন অভিনেতার চরিত্র নিয়ে অনিল কাপুরের একটু সমস্যা ছিল, অনিল কাপুর ইনসিকিউরিটিতে ভুগছিলেন, যে কারণে তিনি ছবি থেকে সরে দাঁড়ান। এবং সেই সময় অনুরাগ কাশ্যপ অর্থাৎ একে এবং অনিল কাপুর অর্থাৎ একে তাদের মধ্যে একটা সমস্যা দেখা যায়, এবং সেটাকে মাথায় রেখেই, সেটার থেকে ইন্সপিরেশন নিয়েই পরবর্তীকালে বিক্রমাদিত্য মোটওয়ানে বানান একে ভার্সেস একে। তো এইটা কিন্তু বেশ মজার একটা ব্যাপার, এটা দারুণ একটা ফ্যাক্ট। এবং এই গল্পটা পরবর্তীকালে এরকম রুমার্সও ছিল যে শাহরুখ খানকে শোনানো হয়েছিল, তারও খুব পছন্দ হয়েছিল, তারও করার কথা ছিল, কিন্তু শেষ অবধি সেটার হয়ে ওঠেনি। এই লিস্টের পরবর্তী ছবির নাম হচ্ছে মুন্না ভাই চলে আমেরিকা, এবং আপনারা যেরকমটা জানেন মুন্না ভাই MBBS লাগে রাহো মুন্না ভাই, অর্থাৎ মুন্না ভাই ফ্র্যাঞ্চাইজির থার্ড ছবি এটা হতে যাচ্ছিল, এবং রাজকুমার হিরানি অভিজাত যোশী স্ক্রিপ্টিং লেভেলে কাজ করছিলেন। কিন্তু শেষ অবধি কেন ছবিটা হয়নি সেটার ব্যাপারে আমি পরে আসছি। প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই সিনেমাটার গল্প কি হতে যাচ্ছে। তো এই সিনেমার গল্পে কিছুটা এরকম হতো যে সার্কিট অ্যাকচুয়ালি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে এবং তারা বিয়ে করছে। তো বিয়ের দিন হঠাৎ করে মেয়ের বাবা মা জানতে পারছে যে সার্কিট হচ্ছে মুসলিম, এবং তখন মেয়ের বাবা মা সমস্যা জানাচ্ছে যে না, এই বিয়ে আমরা হতে দেবো না। তখন মুন্না ভাই বলছে কালকে অবধি তো সব ঠিক ছিল, আজকে হঠাৎ কী হলো? তখন মেয়ের বাবা মা বলা শুরু করেছে না মুসলিমরা টেররিস্ট হয়। তখন মুন্না ভাই বলেছে কে বলেছে আপনাকে মুসলিম টেররিস্ট হয়? তখন মেয়ের বাবা মা বলছে যে সবাই বলে, জর্জ বুশও বলেছে। তখন মুন্না ভাই মেয়ের বাবা মাকে বলে যে ঠিক আছে জর্জ বুশ সরি বলেগা। তখন মেয়ের বাবা মা বলে যে যদি জর্জ বুশ সরি বলে দেয় সেক্ষেত্রে আমি আমার মেয়ের বিয়ে সার্কিটের সঙ্গে দিয়ে দেবো। তখন সঞ্জয় দত্তকে একজন কানে কানে এসে বলে পাশ থেকে যে অ্যাকচুয়ালি জর্জ বুশ হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট। তখন সঞ্জয় দত্ত ঠিক করে যে সার্কিটকে নিয়ে আমেরিকা যাবে, এবং তারা আমেরিকাতে যায়। এরপরে সিনেমাতে কী হয় সেটা ক্র্যাক করতে পারেনি রাজকুমার হিরানি এবং অভিজাত যোশী, তারা ঠিকঠাক আইডিয়াস বের করতে পারেনি, এটা একটা কারণ। আর দ্বিতীয় যেটা কারণ সেটা হচ্ছে শাহরুখ খানের মাই নেম ইজ খান ততক্ষণে চলে এসেছিল, এবং মাই নেম ইজ খানের যে গল্পটা সেটার সঙ্গে এই স্টোরি লাইনের যেহেতু খানিকটা সিমিলারিটিস ছিল, যে কারণে কিন্তু রাজকুমার হিরানি আর অভিজাত যোশী এই স্টোরি আইডিয়াটাকে নিয়ে আর এগোয়নি, ফার্দার তারা কাজ করেনি, এবং মুন্না ভাই পার্ট 3 আমরা শেষ অবধি পেলামই না। এবং রাজকুমার হিরানি কিন্তু এইভাবেই কাজ করেন, অভিজাত যোশী এইভাবেই কাজ করেন, সামান্য সিমিলারিটিস পেলেও তারা কিন্তু সেটাকে নিয়ে আর এগুন না। পিকের ক্ষেত্রেও কিন্তু গল্পটা কোর্টরুম ড্রামা হওয়ার কথা ছিল প্রাথমিকভাবে, কিন্তু যেহেতু ও মাই গড রিলিজ করে গেছিল, যে কারণে পিকের সেকেন্ড হাফ তাদেরকে চেঞ্জ করতে হয়েছিল, তার জন্য পিকের রাইটিংটা শুধুমাত্র 3 বছরের কাছাকাছি সময় লেগেছে। এই লিস্টের পরবর্তী ছবির নাম হচ্ছে ইনশাল্লাহ, এবং এই ছবিটার টাইটেলের ব্যাপারে আপনারা অনেকেই হয়তো শুনেছেন। সালমান খানের এই সিনেমাতে মুখ্য চরিত্রে কাজ করার কথা ছিল, ছবির পরিচালক ছিলেন সঞ্জয় লীলা ভানসালি, এবং ফিমেল লিডে আলিয়া ভাটের থাকার কথা ছিল। কিন্তু এই সিনেমাটার গল্প কী হতে যাচ্ছিল সেই ব্যাপারে আপনারা কি জানেন? সম্ভবত জানেন না। এই সিনেমার গল্পটা এরকম হতো কিছুটা যে সালমান খানের চরিত্র হচ্ছে 40 বছর বয়সী, এবং সে একদম চিল মেরে নিজের লাইফ লিড করে, একদম কেয়ার ফ্রি ইনডিসিপ্লিন একটা লাইফ সে লিড করে, যেটার জন্য তার বাবা প্রচণ্ড বেশি চিন্তিত। তো এই বাবা ভদ্রলোক নিজের ছেলেকে অর্থাৎ সালমান খানকে বলে যে আমার যে সমস্ত ওয়েলথ সেটা আমি তোমাকে তখনই দেব যখন তুমি তোমার লাইফটাকে ডিসিপ্লিন ওয়েতে লিড করবে, অ্যাট দ্য সেম টাইম তুমি প্রেমে পড়বে, তুমি বিয়ে করবে। এবং সালমান খান বাবার ওয়েলথটাকে নেওয়ার জন্য, সেটাকে পাওয়ার জন্য, আদরের বাবা দেবে না, তার জন্য সে প্রেমে পড়ার নাটক করে, প্রেম করার নাটক করে আলিয়া ভাটের সঙ্গে, যে তার থেকে অনেকটা বয়সে ছোট। কিন্তু এই প্রেমের নাটক করতে করতে সত্যিকারে সে আলিয়া ভাটকে ভালোবেসে ফেলে। এর পরবর্তীতে সিনেমাতে কী হয় সে ব্যাপারে সত্যি বলতে আমি ইনফরমেশান পাইনি, কিন্তু গল্পটা খুবই সাধারণ শোনাচ্ছে। আমি জানি আমারও সাধারণই লাগছে, কিন্তু এটুকুও জানি যে সঞ্জয় লীলা ভানসালি যখন ছবিটা বানাচ্ছিলেন ডেফিনেটলি গল্পটা যতটা সাধারণ শোনাচ্ছে সিনেমাটা তার থেকে অনেক অনেক বেশি অসাধারণ হতো। এবার প্রশ্ন হচ্ছে এই সিনেমাটা শেষ অবধি হলো না কেন?
মোটামুটি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল সিনেমাটার, আলিয়া ভাট প্রচণ্ড উত্তেজিত ছিলেন যে সে সালমান খানের সঙ্গে প্রথমবার কাজ করবে, তখনও গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি যেহেতু হয়নি, যে কারণে আলিয়া ভাট সঞ্জয় লাভানশালির সঙ্গেও প্রথমবার কাজ করতে যাচ্ছিল। কিন্তু যখন হয় না তখন আলিয়া ভাট প্রচণ্ড বেশি ডিপ্রেসড হয়ে যায়, খুব স্বাভাবিক সেটা একজন অভিনেত্রীর জন্য যে 5-7 বছর 10 বছর কাজ করেছে ইন্ডাস্ট্রিতে। ব্যাপারটা হচ্ছে সালমান খানের সঙ্গে ক্রিয়েটিভ ডিফারেন্সে সঞ্জয়লা ভানসালে, মেনলি এন্ডিং নিয়ে। ক্লাইম্যাক্সে সঞ্জয়লা ভানসালি যেরকমভাবে ছবিটাকে লিখেছিলেন সেরকমভাবে সালমান খানের পছন্দ হয়নি এবং দুজন দুজনের জায়গায় অনড় ছিল, যে কারণে শেষ অবধি ছবিটার হয়নি। কারণ সঞ্জয়লা ভানসালি একজন এমন পরিচালক যে তার ছবিতে স্টারকে কাস্ট করতে হবে বলে ক্লাইম্যাক্স চেঞ্জ করে দেবে, সে সেটা করবে না, সে নিজের গল্পের প্রতি সৎ থাকবে, শেষ অবধি হয়নি ছবিটা। এই লিস্টের 4 নম্বরে থাকবে টাইম মেশিন নামের সিনেমাটা, যেটা 1992 রিলিজ হওয়ার কথা ছিল, আমির খান মুখ্য চরিত্রে থাকার কথা ছিল এবং শেখর কাপুর এই ছবির পরিচালক ছিলেন। এই ছবিটা ড্রিম প্রজেক্ট ছিল, শুধুমাত্র যে আমির খানের বা শেখর কাপুরের তা নয়, যদি এই ছবিটা 1992 হয়ে যেত সেক্ষেত্রে বলিউডে এর পরবর্তীতে আমরা আরও অনেক সাইফাই জনরার ছবি হয়তো দেখতেও পেতাম। এই ছবিটা 70% শুটিং অলরেডি হয়ে গেছিলো, কিন্তু যেহেতু বাজেট প্রচণ্ড বেশি বেড়ে যাচ্ছিলো, 70% শুটিং হওয়ার পরে প্রডিউসাররা এই ছবিটা থেকে ব্যাক আউট করে, তারা এই ছবিটা প্রডিউস করতে রাজি থাকে না, যে কারণে শেষ অবধি এই ছবিটার বানানোই হয়নি। সিনেমার গল্পটা খুবই সামান্য জানা যায়, সামান্য বলতে একদমই সামান্য। একটা 90s ছেলে, সে টাইম ট্রাভেল করে 60s পৌঁছে যাচ্ছে এবং সেখানে গিয়ে স্ট্রাগলিং অমিতাভ বচ্চন, অর্থাৎ অ্যাক্টর অমিতাভ বচ্চনের সঙ্গে সে কথা বলছে, তার দেখা হচ্ছে, স্ট্রাগলিং লাইফটা অমিতাভ বচ্চনের কীরকম ছিল সেটা জানতে পাচ্ছে। 60s ছেলেটার, অর্থাৎ যে আমাদের প্রোটাগনিস্ট, তার বাবার যখন বিয়েও হয়নি, সে হয়তো অনেক দূরের কথা, যখন তার বাবার বিয়ে হয়নি তখন বাবার সঙ্গে গিয়ে সে যোগাযোগ করছে, বাবার জীবনটা কীরকম ছিল সেটা কাছ থেকে দেখছে, এটাকে নিয়েই গল্প হতো। এছাড়াও আরও অনেক কিছু সম্ভবত ছিল যেগুলোর ব্যাপারে আর জানা যায়। এই লিস্টের শেষ ছবিটা আমাদের বাঙালি লেজেন্ড সত্যজিৎ রায়ের ড্রিম প্রজেক্ট ছিল, ছবির নাম ছিল দ্য এলিয়েন, এবং বঙ্কুবাবুর বন্ধু নামে চিলড্রেন ম্যাগাজিনে তিনি একটা ছোট গল্প লিখেছিলেন, যেটার উপরে নির্ভর করে তিনি একটা চিত্রনাট্য লিখেছিলেন। 1967 তার একটা পূর্ণ দৈর্ঘ্যের ছবি বানানোর ইচ্ছা ছিল এই গল্পের উপরে ভিত্তি করে, এবং সেটা তিনি হলিউডে গিয়ে বানাতে চেয়েছিলেন, তার কারণ ভারতবর্ষে সেই সিনেমা বানানোর বাজেট সেই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল। মাইকেল উইলসন নামে একজন এজেন্টকে সত্যজিৎ রায় হায়ার করেছিলেন হলিউডের বিভিন্ন স্টুডিওজের কাছে তার স্ক্রিপ্টটাকে নিয়ে যাওয়ার জন্য। বিভিন্ন স্টুডিওজ সত্যজিৎ রায়কে প্রডিউস করার জন্য রাজিও ছিল, তারা ছবিটা করতে চাইছিল। মার্লে ব্র্যান্ডোর মতন বড় অভিনেতারা এই ছবিতে কাজ করার জন্য ইন্টারেস্টেডও ছিল, তারা ইন্টারেস্ট দেখিয়েছিল সত্যজিৎ রায়কে। মাইকেল উইলসন পরবর্তীকালে কাইন্ড অফ বলা যেতে পারে বিট্রে করে সত্যজিৎ রায়কে, সে ওই স্ক্রিপ্টের কপিরাইটটা নিজের নামে করিয়েছিল। অবাক হওয়ার কিন্তু এখানেই শেষ নয়, অবাক হওয়ার আরও বাকি রয়েছে। 1982 ইটি নামে একটা সিনেমা আসে স্টিভেন স্পিলবার্গের, সেই ছবির গল্প সম্পূর্ণরূপে দ্য এলিয়েন বা বঙ্কুবাবুর বন্ধু সেই গল্প থেকে ইন্সপায়ার্ড ছিল সম্পূর্ণরূপে। মার্টিন স্কর্সেসে, যিনি নিজে একজন আমেরিকান পরিচালক, তিনি পরিষ্কারভাবে এ কথা জানিয়েছিলেন যে এই ছবির যে গল্প, ইটির যে গল্প, সেটা রের দ্য এলিয়েনের গল্পের সঙ্গে প্রচণ্ড বেশি সিমিলার, 100% ইন্সপায়ার্ড। সত্যজিৎ রায় পরবর্তীকালে নিজে একটা ইন্টারভিউতে এই সমস্ত কিছু জানিয়েছিলেন। তিনি একথাও বলেছিলেন যে স্টিভেন স্পিলবার্গকে যখন এই ইন্সপিরেশনের ব্যাপারে বলা হয়েছিল তখন স্টিভেন স্পিলবার্গ সম্পূর্ণরূপে জিনিসটা ডিনাই করে গেছিলেন, কিন্তু মার্টিন স্কর্সেসে তার স্বজাতির সঙ্গে কি বিট্রে করবে যদি কোনো সত্যতা না থাকে। এই ভিডিওর মধ্যে যে যে সিনেমার নামগুলো আমি বললাম সেগুলোর ব্যাপারে কিন্তু আপনারা গুগল করলেই যাবতীয় জানতে পেরে যাবেন, এগুলো কিছু হিডেন ট্রুথ নয়, এগুলো অ্যাভেলেবেলই ছিল। কিন্তু অনেক সময় কি হয়, যেহেতু আমরা অনেকটা সময় এগিয়ে এসেছি, যে কারণে এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা জানতে পারি না, জানানোর উদ্দেশ্য নিয়ে এই ভিডিও। এবং সত্যজিৎ রায়ের যে সিনেমাটা, আমি জানি সেটা নিয়ে এখনও অনেকে অবাক যে এটা কি কোথাও একটা গিয়ে বানিয়ে বানিয়ে বলা বা কি বৃত্তান্ত। আমি একটা লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেই ইন্টারভিউটা সত্যজিৎ রায়ের আপনারা নিজেরা দেখে নিন, আমি কিছু বানিয়ে বানিয়ে বললাম না, সত্যজিৎ রায় যা বলেছেন আমি এক্স্যাক্টলি সেইগুলো কী বললাম। আর মুন্না ভাই চলে আমেরিকা, রাজকুমার হিরানি এবং অভিজাত যোশী, তারা নিজেরা এই ব্যাপারে কথা বলেছিলেন একটা ইন্টারভিউতে, সেই ইন্টারভিউটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, 19 মিনিটে গিয়ে আপনারা দেখতে পারেন। তারপর থেকে সেখানে ওরা যেভাবে গল্পটাকে ন্যারেট করে, ওদেরকে কেন স্টোরি টেলার বলা হয় সেটা আপনারা বুঝতে পারবেন। যখন আমি বলেছি হাসি পাইনি, যখন ওরা বলবে তখন দেখবেন জাস্ট হাসি পাবে। তো এটা ছিল আজকের ওভারঅল ভিডিও, এবং
এই পাঁচটার মধ্যে আপনারা কোনগুলোর ব্যাপারে আগে থেকে জানতেন এবং কোনগুলোর ব্যাপারে জেনে এই ভিডিওর থেকে আপনারা প্রচণ্ড বেশি অবাক হয়েছেন, ডেফিনেটলি আমাদের সেটা কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিওস আপনাদের আরও চাই কিনা সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সেক্ষেত্রে আমরা ভবিষ্যতে এই ধরনের ভিডিওস আরও করার কথা ভাববো। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেলে যদি নতুন হন তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এরকম সিনেমা ওয়েব সিরিজ সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।